নিউইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন নিউইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায় FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউইয়র্ক সময় এখন সন্ধ্যা 8টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাহান অরুণ। শুরুতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। ইসলামী সেন্টার অফ আটলান্টিক সিটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন। চট্টগ্রাম সমিতির কার্যকরী পরিষদের সভা ও নির্বাচন কমিশন গঠন। সাব্বির আহমেদকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। 12 সেপ্টেম্বর চট্টগ্রাম সমিতির শপথ অনুষ্ঠান। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সমাবেশ। ইউএস ইমিগ্রেশনের জন্য নির্ধারিত ফি বাড়ছে আগামী 2 অক্টোবর। সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের ইতি ঘটছে, ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। মসজিদে বিস্ফোরণ, নিহত সংখ্যা বেড়ে 29। বাইডেন জিতলে জিতবে চীন, বলেছেন ট্রাম্প। ট্রাম্প করোনা প্রতিরোধ উপেক্ষা করেছেন, বলেছেন বাইডেন। এবং অবসর ভেঙে ফেরার পরিকল্পনা করছেন যুবরাজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল পোল্ট্রি নিউইয়র্কের কমিউনিটি সংবাদ। আটলান্টিক সিটিতে ইসলামী সেন্টার অফ আটলান্টিক সিটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। ইসলামী সেন্টার অফ আটলান্টিক সিটির স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার ইকবাল হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও আলোচনা করেন মসজিদ মিশনের ইমাম মনজুরুল করিম, মসজিদ তাকওয়া ইমাম তৌফিক আজিজ, মসজিদ মোহাম্মদী ইমাম আমিন। উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ ও এমি কেডিনি, আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি পুলিশ চিফ হেনরি হোয়াইট, আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেলার, ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান মাইক সুলাইমান, ফ্রিহোল্ডার কেনরি প্যাট্রিক, ও এন থালামা হোয়াইট, আটলান্টিক সিটি স্কুল বোর্ড চেয়ারম্যান জন ডেবলিন, কাউন্সিলম্যান মোর্শেদ, আঞ্জুম জিয়া, কলিম শাহবাজ, ভিয়েতনাম অ্যাসোসিয়েশন সভাপতি মাইকেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন আটলান্টিক কাউন্টি সেক্রেটারি সোহেল আহমেদ, পাকিস্তান কমিউনিটি লিডার রিয়াজ রাজপুত্র, আমজাদ শওকত, সাংবাদিক আকবর হোসেন এবং সুব্রত চৌধুরী সহ সিটির আরও গণ্যমান্য ব্যক্তিগণ। এই উপলক্ষে বারবিকিউর আয়োজন করা হয়। যারা অনুষ্ঠান সফল করার জন্য কষ্ট করেছেন সবাইকে ইকবাল হোসেন এর সকল টিম মেম্বারকে ধন্যবাদ জানানো হয়। দীর্ঘদিন সমিতির অচলাবস্থা অবসানের পর সমিতির কার্যকরী সদস্যদের মধ্যে মানঅভিমান ও ভুল বোঝাবুঝির অবসানের পর গত শুক্রবার বিকাল 5টায় ব্রুকলিন ম্যাকডোনাল্ড এভিনিউতে কার্যকরী পরিষদ সদস্যর এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি খোকন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আলী নূর, সহসভাপতি মোহাম্মদ মাসুদ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মীর কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক এম এ লতিফ, কার্যকরী পরিষদ সদস্যগণ ছিলেন পরিমল কান্তিনাথ, কামাল হোসেন মিটু, মেজবাউদ্দিন, হারুনুর রশিদ, বখতিয়ার উদ্দিন ভার্চুয়াল, শফিক আজম শিকদার ও জাফর শফি। চট্টগ্রাম সমিতির কার্যকরী সভায় উপস্থিত সদস্যগণ বিগত দিনের সকল অনিয়ম, দুর্নীতি এবং অসাংবিধানিক কার্যক্রম সম্পর্কে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা করেন। বাংলাদেশে মেধাবী ছাত্র সাব্বির আহমেদকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে 10 সেপ্টেম্বর 2020 রোজ বৃহস্পতিবার বিকেল 5টায় জ্যাকসন হাইটস্থ ডাইভার্সিটি প্লাজায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় কমিউনিটি নেতা, অ্যাক্টিভিস্ট, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আগামী 12 সেপ্টেম্বর 2020 বিকেল 5টায় চট্টগ্রাম সমিতি ভবন 545 ম্যাকডোনাল্ড এভিনিউ ব্রুকলিন নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতি ভবনে চট্টগ্রাম সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমিতির সকল সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সমাবেশে বাংলাদেশের বর্তমান কিছু ঘটনাবলী নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। গত 7 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকায় জ্যাকসন হাইটস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজি আব্দুর রহমানের সভাপতিত্বে
পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরীর চান্দুর পরিচালনায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্যান্ডেমিক পরবর্তী এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ অ্যাডভোকেট হারিসউদ্দিন আহমেদ, জাপার সহসভাপতি ডাক্তার মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারি টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ জি এম ইলিয়াস, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিনা আক্তার চৌধুরী, নিউ ইয়র্ক সিটি সভাপতি শুভঙ্কর গাঙ্গুলী, নিউ ইয়র্ক স্টেট সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ। কুইন্স আটের কমিউনিটি বোর্ড মেম্বার বিশিষ্ট সমাজসেবক জনাব তাইবুর রহমানের বড় ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান ইমরান গত 8 সেপ্টেম্বর সিটি ওয়াইড প্রশাসনিক সেবা বিভাগের অধীনে কুইন্স কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের নতুন সিভিল সার্ভিসের চাকরিতে যোগদান করেছেন। তিনি কুইন্স কাউন্টি ফৌজদারি বিচার পরিচালনায় 700 সদস্যের বেশি টিমকে সহায়তা করবেন। সিপিআর সহ নিউ ইয়র্ক সিটিতে 2 মিলিয়ন কুইন্সের বাসিন্দাদের জন্য সেবা প্রদান করবেন তিনি। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন ইমরানের বাবা জনাব তাইবুর রহমান। এবারে অন্যান্য খবর। ইউএস ইমিগ্রেশনের জন্য নির্ধারিত ফি বাড়ছে আগামী 2 অক্টোবর থেকে। বর্তমান সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ হচ্ছে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফি। ইউএস সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য আগের $640 পরিবর্তে তা বাড়িয়ে প্রায় দ্বিগুণ $1,170 করা হচ্ছে। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। কাতারের বিরুদ্ধে সৌদি জোটের দীর্ঘ 3 বছরের অবরোধের ইতি ঘটছে। কয়েক সপ্তাহের মধ্যে এই অবরোধ শেষ হতে পারে, বুধবার এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিন মার্কিন পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সংক্রান্ত আলোচনায় এর মধ্যে অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নমনীয়তা দেখা গেছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক ডেভিড শেনকার অবশ্য জানিয়েছেন, আলোচনায় এখনও এমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি যাতে করে দ্রুত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়। এবারে পিপল এন্ড টেক বাংলাদেশ প্রসঙ্গ। নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সত্তার। এ নিয়ে এই ঘটনায় 29 জনের মৃত্যু হল। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের 70% দগ্ধ ছিল। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থশঙ্কর পাল। আব্দুস সত্তার পেশায় পোশাক শ্রমিক ছিলেন। মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও 7 জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে ডাক্তার পার্থশঙ্কর পাল জানিয়েছেন। FM786.com প্রাইম নিউজে এবার বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত। FM786.com প্রাইম নিউজে সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে ইউএস ইলেকশন 2020 এর খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয়লাভ করলে চীনের বিজয় হবে। নর্থ ক্যারোলিনার এক সমাবেশে ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকেও আক্রমণ করেন তিনি। হ্যারিসকে কেউ পছন্দ করে না দাবি করে ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে তা হবে যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করার সামিল। ভারতীয় সম্প্রচার মাধ্যম NDTV'র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ উদ্দেশ্যমূলকভাবে উপেক্ষা করেছিলেন। তার সময়ে বিশেষ করে করোনা মহামারীতে মিশিগানের অনেক লোক চাকরি হারিয়েছেন। 9 সেপ্টেম্বর নির্বাচনী প্রচারে মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির ইউনাইটেড অটো ওয়ার্কার্সদের সদর দপ্তরে জো বাইডেন এসব কথা বলেন। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে, কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান, যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে সেন্ডওয়েভ খেলার খবর।
যদি সবকিছু ঠিক থাকে তবে ক্রিকেটে আবারও ফিরবেন যুবরাজ সিং। নিজের শহর পাঞ্জাবের হয়ে অন্তত দুই মৌসুম টি টোয়েন্টি খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। ক্রিকেটে ফেরার ব্যাপারে ইতিমধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় সাহা বরাবর মেইল করেছেন যুবরাজ। গত সপ্তাহে দেওয়া এই মেইলের অবশ্য এখনও পর্যন্ত কোনো জবাব আসেনি, যেখানে পাঞ্জাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন এমন সুযোগ পেলে বিদেশের কোনো লিগে খেলবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সেদেশের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি নেই। তবে অবসরের পর যুবরাজ কানাডায় গত আগস্টে গ্লোবাল টি টোয়েন্টি ও আবুধাবিতে নভেম্বরে টি টেন লিগ খেলেছিলেন, আর দেশের ক্রিকেটে ফেরার জন্য এ কারণে অনুমতি দরকার হয়েছে। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। ইসলামী সেন্টার অফ আটলান্টিক সিটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন। চট্টগ্রাম সমিতির কার্যকরী পরিষদের সভা ও নির্বাচন কমিশন গঠন। সাব্বির আহমেদকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। 12 সেপ্টেম্বর চট্টগ্রাম সমিতির শপথ অনুষ্ঠান। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সমাবেশ। ইউএস ইমিগ্রেশনের জন্য নির্ধারিত ফি বাড়ছে আগামী 2 অক্টোবর। সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের ইতি ঘটছে, ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। মসজিদে বিস্ফোরণ, নিহত সংখ্যা বেড়ে 29। বাইডেন জিতলে জিতবে চীন, বলেছেন ট্রাম্প। ট্রাম্প করোনা প্রতিরোধ উপেক্ষা করেছেন, বলেছেন বাইডেন। এবং অবসর ভেঙে ফেরার পরিকল্পনা করছেন যুবরাজ। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।